অধিকার কি খবর? এই তো আমাদের স্বর্ণ চাপা ম্যাডাম দারুণ কথা বলেছেন, উল্টো থেকে ভদ্রলোক তো দাঁড়াতেই পারলেন না। দেখা যাক রোহিতাঙ্কল শেষ পর্যন্ত কি হয়। শেষ পর্যন্ত এটাই আশা করা যাচ্ছে, ন্যায়ের জয় হবে, সত্যের জয় হবে। দেখো কি হয়। ও বাবা, জুন গো এসে দেখছে। হ্যাঁ, ওকে তো আসতেই হবে। ঠিক এসেছে, না এসে কোথায় যাবে? এখন দেখো না, একদম সুস্থ, শরীর সব ঠিক হয়ে গেছে। সব নাটক, ছোট্টা ভাই তো মনে হয় ঠিকই বলেছে। চুপ করে খালি নাটকটা দেখতে থাকো, জাস্ট দেখে যাও। আমার স্বর্ণচাপার সাথে ডিটেলে কথা হয়েছে, সব রকম তথ্য ওনাকে প্রোভাইড করেছি, এখন বাকিটা ওনার হাতে এবং অফকোর্স জজ সাহেবের বিচারের উপর নির্ভর করছে। আমি স্বপ্নেও ভাবিনি রোহিত আঙ্কেল, আমার মাকে এই অবস্থা দেখতে হবে। কি জানো তো রিঙ্কা, আমরা কখনোই না এরকম পরিস্থিতির জন্য তৈরি থাকি না। স্বপ্নেও ভাবি না যে আমাদের মা বা প্রিয়জনেরা আদালতে এসে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, কোনোদিনই ভাবি না। কিন্তু সাচ ইজ লাইফ। আর এসব হয় জানো তো, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সব ভালো মানুষদেরই হয়, এবং হয় কিছু অসৎ মানুষদের জন্য। তাহলে কি রোহিত আঙ্কেল, আন্টিকে যে এই জায়গায় পৌঁছে দিয়েছে তার কোনো বিচার হবে না? হবে, অফকোর্স হবে, সেটাই তো আশা করবো। কিন্তু অঙ্কিতা বলো তো, সবসময় কি ন্যায় বিচার হয়? মানে আমরা যেটা আশা করি সবসময় কি সেটা হয়? কি বলতে চাইছো রোহিত আঙ্কেল? তার মানে তুমি মনে করো যে আমার মায়ের জেল হবে, তাই তো? না 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 রিঙ্কা, না, আমি এই কথাটা একেবারেই বলিনি, আর আমি এটা ভাবতেও চাই না। এই দৃশ্য দেখার আগে যেন আমার মৃত্যু হয়। না, আমি শুধু বলেছি যে মনকে শুধু তৈরি রাখো ফর এনি ইভেন্টুয়ালিটিস। আমাদের হাতে তো সবকিছু নেই। মাথায় রাখবে যে পৃথিবীতে সত্য অসত্য, ন্যায় অন্যায়, সাদা কালোর একটা দ্বন্দ্ব সবসময় থেকে যায়, এক্সিস্ট করে। আর এটাও জেনে রেখো, এই দ্বন্দ্বের লড়াইয়ে বেশিরভাগ সময় সত্যের জয় হয়, না হলে না এই জীবন হতো না, এই পৃথিবী ঘুরত না, সূর্যোদয় হতো না, চাঁদ অস্ত যেত না। তাই শেষ পর্যন্ত কোথাও না কোথাও মানুষ বিচার পায়, অন্যায়ের বিচার হয়। বসো, আমি বসি। না, তুমি এখানে বসো, আমি এদিকে বসছি। আমাদের সামান্য বিরতির পর আমরা আবার এখন কোর্টের কাজ শুরু করছি। স্যার, আমরা আমাদের কেসের পরবর্তী শুনানির যে কথা আছে সেটা আমরা শুরু করতে পারি শুধুমাত্র আপনার অনুমতির অপেক্ষা। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার। আমি প্রথমে দেখে নিতে চাই ডক্টর বিশ্বজিৎ তরফদারকে। ডক্টর বিশ্বজিৎ তরফদার হাজির।
মিথ্যা স্পষ্ট করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ডাক্তারবাবু, আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার বেশি সময় নেওয়া হবে না। শুধুমাত্র দু চারটা প্রশ্ন আছে, সেগুলো করব, তারপর আপনি এখান থেকে যেতে পারবেন। আমার প্রথম প্রশ্ন, আপনার নাম কি? ডক্টর বিশ্বজিৎ তরফদার। আপনি কত বছর ধরে ডাক্তারি করছেন? 21 বছর। আপনার তো নিজের নার্সিং হোম? হ্যাঁ, এছাড়া আমি দু একটা জায়গায় প্রাইভেট প্র্যাকটিসও করি। থ্যাংক ইউ। এবার আপনি বলুন যে এই জুন গুহ তো সেদিন আপনার কাছে গিয়েছিলেন তার চিকিৎসা ব্যাপারে। হ্যাঁ, যখন উনি আপনার কাছে গিয়েছিলেন তখন ঠিক কি অবস্থা ওকে দেখেন ডাক্তারবাবু? উনি যখন এসেছিলেন তখন উনি যন্ত্রণায় ছটফট করছিলেন এবং উনি বলেছিলেন আমি পড়েই গিয়েছিলাম। তখন আমরা প্রয়োজনীয় যা যা টেস্ট করানোর করি, এছাড়া ক্লিনিক্যালি দেখেও বুঝতে পারি যে উনি খুব বিপদের মধ্যে রয়েছেন। 5 মান্থসের প্রেগনেন্সি ছিল ওনার, 6 মান্থস হতে যাচ্ছিল। এই সময় ওই বিশ্রীভাবে উনি পড়ে গিয়েছিলেন, তাই আর কোনো রিস্ক নিইনি। এছাড়া আমরা বুঝতে পেরেছিলাম যে বেবিটাকে বাঁচানো সম্ভব হবে, তাই পেশেন্টের সাথে কনসাল্ট করে অ্যাবর্টের ব্যবস্থা করা হয়, আর সেই মতো অ্যাবর্টও করা হয়েছিল। তাহলে একটা জিনিস আমাদের কাছে জলের মতন পরিষ্কার স্যার, জুন গুহ তার বাড়িতে পড়ে যান, তারপর তিনি ডক্টর তরফদারের নার্সিংহোমে যান। ডক্টর তরফদার যা যা পরীক্ষা করা সেগুলো পরীক্ষা করেন এবং বুঝতে পারেন যে জুন গুহর অবস্থা খুব ক্রিটিক্যাল। তারপর তিনি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝতে পারেন যে বাচ্চাটির অবস্থাও খুব একটা ভালো নয়। জুন গুহকে বাঁচানোর জন্যই বাচ্চাটিকে ডক্টর অ্যাবর্ট করেন। তাহলে এই পুরো ঘটনা থেকে এটা পরিষ্কার যে জুন গুহ সন্তান সম্ভবা ছিলেন এবং তার বাচ্চাটি নষ্ট হয়ে যায়। আর প্লেস অফ অকারেন্স জুন গুহর কথা অনুযায়ী যা তিনি ডাক্তারবাবুকে বলেছিলেন তার বাড়ি, জুন গুহর বাড়িতেই তিনি পড়ে যান। আচ্ছা, আপনি কি আর কোনো হিস্ট্রি নোট করেছিলেন ডাক্তার? হ্যাঁ, উনি যা যা বলেছিলেন আমি সবটাই লিখে রেখেছি। আপনি বলুন তো পেশেন্ট কি বলেছিলেন? পেশেন্ট খুব কাঁদতে কাঁদতে এবং যন্ত্রণায় ছটফট করতে করতে সকালে ঘুম থেকে উঠে মানে বাইরে বেরিয়ে ওই ড্রয়িং রুমের কাছে গিয়ে পা পিছলে পড়ে যান আর কি। পড়ে যাওয়ার পর উঠে তিনি দেখেন চারিদিকে সাবানের গুঁড়ো পড়ে রয়েছে আর সেই সাবানের গুঁড়োতেই পা পিছলে উনি পড়ে যান। আচ্ছা, তখনও কি সাবান দিয়ে বাড়ি ধোয়ার কাজটা চলছিল? না, মানে জুনগুহ তো ডিটেল আমাকে ওই ব্যাপারে আর কিছু বলেননি, উনি শুধু বলেছিলেন সাবান জলে পা পিছলেই পড়ে গেছেন। ধন্যবাদ আপনাকে। তাহলে একটা কথা আমাদের কাছে জলের মতন পরিষ্কার স্যার, যে জুনগুহ তার বাড়িতেই পড়ে যান। কোথায় পড়ে যান? বাড়িতে তিনি তার বেডরুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে যেতে গিয়ে পা স্লিপ করে ওখানে পড়ে যান। আমার কাছে একটাই প্রশ্ন স্যার, একটা ঘর ঝকঝকে তকতকে করে মোছা, তার ওপরে আবার সাবানের গুঁড়োকে ছড়ানো, আপনার কাছে এই প্রশ্ন রাখছি। দুই, বাড়িতে যদি একজন গর্ভবতী মহিলা থাকেন তাহলে সাধারণভাবে আমরা প্রত্যেকেই একটু কশাস হয়ে থাকি, একটু কেয়ারফুল হয়ে থাকি যে তেমন কিছু ঘটনা যাতে না ঘটে যাতে গর্ভবতী মহিলার কোনো ক্ষতি হতে পারে। এখানে সাবানের গুঁড়ো এইভাবে ছিটিয়ে রাখার অর্থ কেউ চেয়েছিলেন,
কেউ হয়তো চেয়েছিলেন জুন গুহ পা পিছলে পড়ে যাক।